हेलो फ्रेंड्स, अपने स्वागत जानाई ब्लू मैपल्स किचेने। आज के साथ शेयर करब सबथेके सहज पद्धतिते हिंगेर कचुरी रेसिपी। और ये कचुरीटी किन्तु एकदम असाधारण स्वादेर एकटी कचुरी है, एटा किन्तु आमी बाजी धरे बोलते पारी। और सबथेके सहज पद्धति केन बोललाम, भिडियोटी देखलेई बुझते पारबेन जे कतटा सहज भावे এই হিঙের কচুরিটি আমি তৈরি করেছি। আর এর স্বাদ কিন্তু দোকানের থেকে একটু আলাদা আর অসাধারণ। তাহলে চলুন কিভাবে বানাই আমরা দেখে নিই। এখানে দেখুন 4 টেবিল স্পুন ছাতু আমি নিয়ে নিয়েছি। এইবারে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দেব 1 টেবিল স্পুন হিং। হিং দেওয়ার পর হাতের সাহায্যে হিংটা মিশিয়ে নিয়ে তারপর অন্য উপকরণ আমি অ্যাড করব। কুচি 1 পিস লঙ্কা কুচি একদম মিহি করে, আর রসুনের সমপরিমাণ আদা কুচি আমি দিয়ে দিলাম। যারা রসুন খান না, নিরামিষ খান, তারা রসুনটা স্কিপ করতে পারেন। এইবারে দিয়ে দেব আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল। দেব পাতিলেবুর রস, এটাও দেব 1/2 টেবিল স্পুন। তারপর দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হাতের সাহায্যে একটু এইভাবে মেখে নাও। সামান্য একটু জলের অল্প অল্প জল দেব, দিয়ে খুব বেশি ভেজা ভেজা হবে না, একটা ডো কিন্তু রেডি করে নেব। অল্প জল দিয়ে আমি এটা মেখে নিয়েছি। দেখুন এক্স্যাক্টলি এইভাবে কিন্তু মেখে নিতে হবে। এইবারে চলুন পুর ভরা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, সাথে দিয়েছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, স্বাদ অনুযায়ী লবণ। এইবারে সমস্ত উপকরণগুলো ভালোভাবে ময়ান দিয়ে সুন্দর করে বেশ সফট একটা ডো আমি রেডি করে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার ময়দাটাকে আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আবার ময়দাটা হাতের সাহায্যে 1 মিনিট ডোলে মেখে নেব। দেখুন কতটা সফট হয়েছে। এবারে হাতের সাহায্যে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। 1 পিস লেচি নিয়ে আমি হাতের সাহায্যে ছড়িয়ে নিয়েছি। এইবার যে পুরটা রেডি করে রেখেছি সে পুরটা আমি অল্প করে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মুড়ে নেব। এইভাবে সমস্ত লেচিগুলো আমি রেডি করে তেল মাখিয়ে আমি 1 পিস লেচি নিয়ে নিয়েছি। এইবারে হালকা করে প্রেস করে আমি বেলে নেব। দেখুন পুরটা কিন্তু পুরো ছড়িয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে, আর কিন্তু একটুও ফেটে বেরিয়ে যায়নি। হালকা হাতে কিন্তু প্রেস করে এটা বেলতে হবে, খুব বেশি বড় কিন্তু এটা করা যাবে। তো চলুন এবার ফ্রাই করার পালা। এইবারে আমি একটি দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে কিন্তু এটা প্রেস করতে হবে। হালকা হাতেই কিন্তু প্রেস করলে দেখবে কিছুক্ষণের মধ্যেই ফুলে উঠেছে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। কতটা খাস্তা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর গন্ধ অসাধারণ কিন্তু এখন একটা গন্ধ বেরাচ্ছে বাড়িতে যখন বানাবে এই নতুন পদ্ধতিতে এই কচুরিটা। আশা করি এই ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে। আর একদম সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। এইভাবে সমস্ত কচুরিগুলো আমি ফ্রাই করে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার কচুরি। দেখুন ছোলা আলুর তরকারির সাথে আমি পরিবেশন করে দিয়েছি। একটি কচুরি একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরে